কাতার বিশ্বকাপ মঞ্চে আবারও সেই নারী প্রেসিডেন্ট। গত বিশ্বকাপে ব্যাপক আলোচিত হয়েছিলেন ক্রোয়েশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট গ্রাভার কিট্রোভিচ। কানাডার সঙ্গে ম্যাচের আগে সেই গ্রাভার কিট্রোভিচ কাতার এসে পৌঁছেছেন দ্য ডাভরনিক টাইমস। রাশিয়ায় অনুষ্ঠিত গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলেছিল, সে সময় রানার্স আপ হয়েছিল তার দল। ক্রোয়েশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট গ্রাভার কিট্রোভিচ ইনস্টাগ্রামে লিখেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আগত ফুটবল প্রেমীদের পদচারণায় শৈক ওয়াকিফ এ দারুণ পরিবেশ বিরাজ করছে। শৈক ওয়াকিফ কাতারের বিখ্যাত পর্যটন এলাকা। আমরা মাঠে লড়াই করছি, কিন্তু সবসময় সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব বজায় থাকবে। নিরাপত্তা ও অভ্যর্থনায় আমি কাতারের প্রতি দারুণভাবে মুগ্ধ। ক্রোয়েশিয়ার সঙ্গে আপনাদের বন্ধুত্ব ও সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। রাশিয়ার বিশ্বকাপ মঞ্চে ফ্রান্স প্রেসিডেন্ট এনামুল ম্যাক্রোর সঙ্গে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট গ্রাভার কিট্রোভিচের আচরণকে নানা দৃষ্টিকোণ থেকে দেখছেন বিশ্ববাসী। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানান হাস্যরসও তৈরি হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কিট্রোভিচের বিশেষ দৃশ্য আপলোড দিয়ে লুগিও রিবা নামের এক অনলাইন অ্যাক্টিভিস্ট লেখেন, আন্টি শান্ত হন, এখানে কিন্তু 500 ক্যামেরাও আছে। এর কারণ ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপের রানার্স আপ হওয়া। এর আগে 1998 প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে দেশটি তৃতীয় স্থান অর্জন করেছিল। কে এই নারী? 1968 29 এপ্রিল ক্রোয়েশিয়ার রিজিকা এলাকায় জন্মগ্রহণ করেন কলিন্দা গ্রাভার। ওই সময় যুগোস্লাভিয়ার অধীনে ছিল ক্রোয়েশিয়া। 1996 তিনি জ্যাকব কিতারভিচ নামের একজনকে বিয়ে করেন। 50 বয়সী এই নারী 2 জননী, এক ছেলে ও এক মেয়ের মা কলিন্দা গ্রাভার কিতারভিচ। তাদের বড় মেয়ে ক্যাটরিনার বয়স 16। আর 2003 তাদের সংসারে জন্ম নেয় পুত্র সন্তান লোকা। 2015 ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কলিন্দা গ্রাভার কিট্রোভিচ। 2020 পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।